প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ডক্টর নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল কলেজে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমি আরিফুল ইসলাম, তোমাদের বায়োলজি শিক্ষক। আজকে তোমাদের ক্লাস হবে জীববিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব। তো শিক্ষার্থীরা, এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছর দুই সেট, এক সেট তো থাকবে ফাইনাল পরীক্ষায়, এক সেট কোশ্চেন এখান থেকে থাকবে। আর এই উদ্দেশ্যে যে যেগুলো আমরা শিখব সেগুলো হচ্ছে লিমিটিং ফ্যাক্টর কি, শ্বসনিক বস্তু কি, সবাত ও অবাত শ্বসন কি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, সবাত ও সবাত শ্বসনে শক্তি উৎপাদনের পরিসংখ্যানটা। তো সর্বপ্রথম আমরা শিখি যে লিমিটিং ফ্যাক্টরটা কি। লিমিটিং ফ্যাক্টরটা হচ্ছে লিমিট কি, সবকিছু একটা কম, তার মানে শারীরিক বৈজ্ঞানিক প্রক্রিয়ায় একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। তার মানে এই শারীরিক বৈজ্ঞানিক প্রক্রিয়াটা একাধিক ফ্যাক্টর থাকবে, একাধিক ফ্যাক্টর দ্বারা কি হবে, নিয়ন্ত্রিত হবে। আর নিয়ন্ত্রিত হয় তবে সবচেয়ে ধীর গতি সম্পন্ন ফ্যাক্টর দ্বারা শারীরিক বৈজ্ঞানিক প্রক্রিয়াটা হার নিয়ন্ত্রিত হয়। একাধিক ফ্যাক্টর থাকবে কিন্তু সবচেয়ে ধীর গতি সম্পন্ন ফ্যাক্টর দ্বারাই প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হবে, তাকে আমরা বলবো লিমিটিং ফ্যাক্টর। তো যে শারীরবিজ্ঞানিক প্রক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সবচেয়ে ধীর গতি সম্পন্ন ফ্যাক্টর দ্বারাই শারীরবিজ্ঞানিক প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হবে, তাকে লিমিটিং ফ্যাক্টর বলে। এখন আমরা জানবো শ্বসনিক বস্তু কি। শ্বসনিক বস্তুটা হচ্ছে, এটা শ্বসন প্রক্রিয়ায় জৈবিক বস্তু জারিত হবে, হয়ে কি হবে, সরল বস্তুতে পরিণত হবে। তার মানে এটা শ্বসন প্রক্রিয়ায় জৈবিক বস্তু থাকবে যেটা কি হবে, সম্পূর্ণরূপে জারিত হবে, হয়ে সরল বস্তুতে পরিণত হবে, এটাকে আমরা বলবো শ্বসনিক বস্তু। আর এখানে শর্করা, আমিষ, চর্বি, জৈবিক অ্যাসিড সমূহ শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে। তারপর আমরা শিখব সবাত ও অবাত শ্বসন। সবাত ও অবাত শ্বসন শিখার আগে আমরা অবশ্যই জানব যে শ্বসন কি। শ্বসন কি, যে শ্বসন হচ্ছে যে জীবকোষস্থ জটিল জৈব যৌগ, জটিল জৈব যৌগ কি হবে, জারিত হবে। জারিত কি হবে, সঞ্চিত স্থিতি শক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে পরিণত হয়। তার মানে জটিল জৈব যৌগ জারিত হবে, তারপর কি থাকবে, যে জৈব যৌগের সঞ্চিত স্থিতি শক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে পরিণত হয়, তাকে আমরা বলবো শ্বসন। শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। আর সবাত ও অবাত শ্বসন সম্বন্ধে এখন আমরা জানি। সবাত শ্বসনটা কি, যে সবাত শ্বসনে আমাদের অক্সিজেনের প্রয়োজন হবে, অক্সিজেনের প্রয়োজন হবে, কার্বন ডাইঅক্সাইড ও পানি সৃষ্টি হবে। এখানে শক্তি উৎপন্ন হবে কেমন, 36 এটিপি থেকে 360 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। আবার এটা কোথায় ঘটে, সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ায় ঘটে থাকে। আর অবাত শ্বসনটা কি, এখানে অবশ্যই আছে, এখানে অক্সিজেনের কোনো প্রয়োজন নাই, অক্সিজেন এখানে অনুপস্থিত, পানি ও কার্বন ডাইঅক্সাইড কি হয় না, উৎপন্ন হয় না বা সৃষ্টি হয় না। আর এখানে দুটা এটিপি থেকে 20 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। আর অবাত শ্বসনটা সাইটোপ্লাজমে ঘটবে। তার মানে আমরা সবাত ও অবাত শ্বসন কি বা এগুলোর মধ্যে পার্থক্য সবই জানলাম। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবারে পরীক্ষা আসার সম্ভাবনা 100%। এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা তোমরা জানো যে এটা সবাত এবং অবাত দুই শ্বসনের প্রথম ধাপ। আর এটা তোমার আর একটা জিনিস জানো যে এক অণু গ্লুকোজ কি হবে, দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এটাই হচ্ছে গ্লাইকোলাইসিসের মূল কথা, যে এক অণু গ্লুকোজ দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। তা আমরা প্রক্রিয়ার একটু বর্ণনা করি। এখানে গ্লুকোজ কি হবে, প্রথমে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হবে। শিক্ষার্থীরা এখানে দেখো,
যেখানে কাইনেস, হেক্সোকাইনেস, তোমাদের অনেক সমস্যা হয় যে এই এনজাইমগুলোর নাম কিভাবে মনে রাখবো, বা এটিপি কখন থাকবে, বা এনএডিপিএস কখন থাকবে। আমি জাস্ট অনেক সুন্দর করে বুঝে দিব, তোমাদের জন্য সুবিধা হবে যে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট উৎপন্ন হবে। আর এখানে দেখো গ্লুকোজটা কি, কয় কার্বন, সিক্স, সো এখানে হবে হেক্সো। আর গ্লুকোজ থেকে আর এখানে এটিপি থেকে যখন এডিপি উৎপন্ন হবে, এটিপি থেকে যখন এডিপি উৎপন্ন হবে তখন কিন্তু এই কাইনেস এনজাইমটা কাজ করে। কাইনেস এনজাইম কখন হয়, এটিপি থেকে এডিপি যখন থাকবে তখন কাইনেস এনজাইম হবে, আর গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট। তোমার জন্য গ্লুকোজটা আছে সিক্স কার্বন, ওই জন্য হচ্ছে হেক্সো কাইনেস, আর এটিপি এডিপি তে পরিণত হয়েছে। এটি তো জানো অ্যাডিনিন ট্রাইফসফেট কি হলো, অ্যাডিনিন ট্রাইফসফেটে পরিণত হলো। আর এখানে দেখো ম্যাগনেসিয়াম আয়ন আছে, তার মানে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট হেক্সোকাইনেস এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ সিক্স ফসফেট উৎপন্ন হলো, আর এখানে এটিপি এডিপি তে পরিণত হলো এবং ম্যাগনেসিয়াম আয়ন এখানে উপস্থিত। তারপরে দেখো শিক্ষার্থীদের গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুকটোজ সিক্স ফসফেটে পরিণত হবে। তো এখানে আমরা এই জিনিসটা এনজাইমটা কিভাবে মনে রাখবো, দেখো গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুকটোজ সিক্স ফসফেট, তার মানে আমরা মনে রাখবো যে দেখো এখানকার লাস্টে ফসফেট আছে, তার মানে এখানে ফসফেট আর এখানকার গ্লুকোজ দুটা যোগ করে কি হলো, ফসফো গ্লুকো। দেখো ফসফেট এবং গ্লুকোজ যোগ করে হবে ফসফো গ্লুকো, আর গ্লুকোজ থেকে যখন ফ্রুকটোজ হবে তখন হবে আইসোমারেজ। তাহলে হলো যে ফসফো এবং গ্লুকোজ যোগ হয়ে ফসফো গ্লুকো হলো, আর গ্লুকোজ থেকে ফ্রুকটোজে পরিণত হলে আইসোমারেজ হয়, তার মানে ফসফো গ্লুকো আইসোমারেজ। ওকে, তারপর আমরা শিখব ফ্রুকটোজ সিক্স ফসফেট থেকে ফ্রুকটোজ ওয়ান কমা সিক্স বিস ফসফেট। এখানে দেখো তোমার সেম আগের মতোই, যেখানে দেখো ফসফেট আছে আর এখানে ফ্রুকটোজ আছে, তার মানে ফসফো ফ্রুকটোজ কাইনেস। কাইনেস কেন হলো, এখানে এটিপি এডিপি তে আছে ওই জন্য এখানে কাইনেস এনজাইম, তার মানে ফসফো ফ্রুকটো কাইনেস এনজাইম। তারপরে ফ্রুকটোজ ওয়ান কমা সিক্স বিস ফসফেট থেকে উৎপন্ন হলো কি, থ্রি ফসফো গ্লিসারেলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, দুটাই কিন্তু তিন কার্বন করে আছে, দুটাতে তিন কার্বন করে আছে। আর এখানে এনজাইমটা কি কাজ করে, অ্যালডোলেজ এনজাইম হবে, অ্যালডোলেজ এনজাইম। আর থ্রি ফসফো গ্লিসারেলডিহাইড থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, এখানে তোমাদের আইসোমারেজ এনজাইম কি হয়েছে, কার্যক্রম চলছে এখানে আইসোমারেজ এনজাইম। তারপর এই পার্টটা এখানে দেখো যে থ্রি ফসফো গ্লিসারেলডিহাইড ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, শিক্ষার্থীরা এই থ্রি ফসফো গ্লিসারেলডিহাইড থেকেও পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, আবার ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকেও সেম মানে এই প্রক্রিয়াটাই করে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তা আমরা জাস্ট একটা লিখব, এখানে দেখো থ্রি ফসফো গ্লিসারেলডিহাইড থেকে কি উৎপন্ন হলো, অন কমা থ্রি বিস ফসফো গ্লিসারিক অ্যাসিড। সেম দেখো এখানে দেখো কি আছে যে ফসফো গ্লিসারেলিক, আর এখানে দেখো ফসফো গ্লিসারেলডিহাইড, তার মানে এখান থেকে আমরা নিব ফসফো, এখান থেকে নিব আমরা ফসফো, আর এখান থেকে আমরা নিব গ্লিসারেলডিহাইড, তার মানে কি হলো ফসফো গ্লিসারেলডিহাইড হলো। আর এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম কেন হলো, এখানে দেখো এনএডি প্লাস পিআই মানে ইনঅর্গানিক ফসফেট উৎপন্ন করলো কি, এনএডিএইচ প্লাস হাইড্রোজেন আয়ন। যখন এনএডিএইচ থাকবে কথাটা তুমি নিঃসন্দেহে লিখে দিবা যে ডিহাইড্রোজিনেস এনজাইম এখানে কার্যক্রম করবে বা কাজ করবে এখানে, তার মানে ফসফো গ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস। তারপরে ওয়ান কমা বিস ফসফো গ্লিসারেলিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হলো, থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড। সেম যে কি উৎপন্ন হয় এখানে, কোন এনজাইমটা কাজ করবে, যে ফসফো গ্লিসারিক অ্যাসিড তো থাকবে, এটার সাথে কাইনেস এনজাইম হবে। তোমরা আগেই দেখছো যে এটিপি এবং এডিপির কথা থাকলেই কাইনেস হয়, তার মানে ফসফো গ্লিসারিক অ্যাসিড কাইনেস এনজাইম হলো, এডিপি এটিপি তে পরিণত হলো। এখানে একটু খেয়াল করবে, এখানে এটিপি এডিপি তে হয়েছে, এটিপি এডিপি তে হয়েছে, বাট এখানে এডিপি এটিপি তে পরিণত হয়েছে। ওকে, থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড আবার কি হলো, টু ফসফো গ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। সেম এখানে কি হবে যে ফসফো গ্লিসারিক
এখানে জাস্ট খালি তোমাদের যোগ করতে হবে মিউটেস এনজাইমটা, ওটা তো আগে এটা কিভাবে লিখতে হয় এটা তো তোমরা জানোই। আর 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। দেখো এখানে ইনলেস এনজাইম, এখানে দেখো ফসফোইনল, তার মানে এটার সাথে এটা কিন্তু সম্ভব, দেখো ইনলেস এনজাইম কার কার্যক্রম করছে। আর ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে কি হয় উৎপন্ন হয় পাইরুভিক অ্যাসিড, একোনো পাইরুভিক অ্যাসিড, কোনো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এখানে দেখো কি এনজাইমটা হবে, পাইরুভিক অ্যাসিড তো থাকবে আর কাইনেজ এনজাইম হবে। কারণ কাইনেজ কেন হলো, যেখানে এডিপি এটিপি তে পরিণত হয়েছে এখানে কাইনেজ এনজাইম হয়েছে, তার মানে 3-ফসফোগ্লিসারাইড থেকে কি হলো এখনো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। সেম শিক্ষার্থীরা ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এই পার্টটা থেকেও কিন্তু সেম এই স্টেপ গুলোই হবে, এখনো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। তো আমরা একই জিনিস বারবার না লিখে একটা পার্ট লিখলাম আমরা, তার মানে এখানে কি হলো যে এখনো গ্লুকোজ থেকে আমাদের কয় অণু হলো, যে এখানে এখনো পাইরুভিক অ্যাসিড আর এখানে এখনো পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে, তার মানে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এটাই তোমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা। এই প্রক্রিয়াটা তোমরা খুবই মনোযোগ দিয়ে শিখবে, কারণ খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। এবং এই কোশ্চেন, এই প্রশ্ন তোমাদের 2018 সালে বোর্ড পরীক্ষায় আসছিল, এটা এটা ভালো করে পড়বে শিক্ষার্থীরা। এখন আমরা আলোচনা করব সবাত শোষণে শক্তি উৎপাদনের পরিসংখ্যানটা। এখানে সবাত শোষণে শক্তি উৎপাদনের পরিসংখ্যান, শক্তি উৎপাদন পরিসংখ্যান এখানে দেখো এই পাঠটা তোমাদের পরীক্ষায় সাধারণত ঘ নম্বর থাকে। যে শক্তি উৎপাদন পরিসংখ্যান নাকি যে গ্লাইকোলাইসিস থেকে কি উৎপন্ন হয়, 2 ATP 2 NAD এইচ প্লাস হাইড্রোজেন আয়ন, ক্রিপ্স চক্রে এসটিএল গ্রুপের ক্ষেত্রে উৎপন্ন হয় 2 NADH প্লাস হাইড্রোজেন আয়ন, মূল ক্রিপ্স চক্রে উৎপন্ন হয় 6 NADH প্লাস হাইড্রোজেন আয়ন, 2 FADH2 2 ATP এগুলো উৎপন্ন হয়। আর একটা জিনিস মনে রাখবে অঙ্কের সূত্রের মতো, যে এটিপি থেকে সাধারণত এটিপি হয়, এটিপি থেকে এটিপি হয়, আর এক অণু NADH থেকে 3টা ATP উৎপন্ন হয়, আবার এক অণু FADH থেকে 2টা ATP উৎপন্ন হয়। তার মানে এখানে শিক্ষার্থীরা আমরা এখন জাস্ট টোটাল কতগুলো এটিপি উৎপন্ন হয়েছে আমরা সেগুলো আলোচনা করব। এখানে দেখো শিক্ষার্থীরা 2 ATP, তার মানে এটিপি থেকে এটিপি, সো এখানে এটিপি 2 ATP হলো। আর 2 NADH প্লাস হাইড্রোজেন আয়ন, তোমরা জানো এক অণু NADH প্লাস হাইড্রোজেন আয়ন 3টা ATP, তার মানে 2 অণু NADH করে হলে করাতে হবে, তাহলে 2 × 3 ATP কত হবে 6টা ATP। এখানে দেখো 6টা ATP হওয়ার কথা ছিল, কিন্তু 4টা দেওয়া হয়েছে। জাস্ট এখানে জাস্ট এইটুকু ব্যতিক্রম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এখানে 6টা ATP হওয়ার কথা ছিল কিন্তু 6টা হবে না, এখানে 4টা হবে, আর 2টা কি হয় ব্যয় হয়। আর ক্রিপ্স চক্রের ক্ষেত্রে দেখো NADH প্লাস হাইড্রোজেন আয়ন, তোমরা জানো একটার ক্ষেত্রে 2টা হয় তা হলো, আর একটা NADH ক্ষেত্রে 3টা ATP উৎপন্ন হবে, তাহলে 2টা NADH এর ক্ষেত্রে কয়টা উৎপন্ন হবে 6টা। আবার একটার ক্ষেত্রে যেহেতু NADH কয়টা উৎপন্ন হয় 3টা ATP, তাহলে 6টার ক্ষেত্রে কত হবে 318, আবার এখানে 18 ATP, আবার একটা FADH এর ক্ষেত্রে 2টা ATP উৎপন্ন হয়, তার মানে 2টার ক্ষেত্রে 2টা করে উৎপন্ন হবে, কটা হবে তাহলে 4টা ATP উৎপন্ন হলো, আবার ATP থেকে ATP, তার মানে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কটা ATP উৎপন্ন হয় 32টা, এখানে 4, 6, 10, 18 কত হলো 28, আর 4 এ 32টা ATP, ETS এর ক্ষেত্রে তাহলে 32টা ATP হবে। আজ সর্ব টোটাল টোটাল সবাত শোষণের শক্তি উৎপাদন হয় 36 ATP, আগে আমাদের বই ছিল সাধারণত 38 ATP, এটা চেঞ্জ হয়েছে এখন, এটা তোমরা একটু খেয়াল করবে, এখন হবে 36 ATP, তার মানে এখানে 38টা আর হবে না। তাহলে এখানে দেখো 2 ATP, এখানে 2 ATP আছে, আর এখানে 4 ATP 4 ATP, 6 ATP 6 ATP, 18 ATP 4 ATP, আর এখানে দেখো এই 2 ATPটা এখানে, তাহলে টোটাল হলো আমাদের 36 ATP। ওকে শিক্ষার্থীরা, আলোচনাগুলো তোমরা অবশ্যই অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। আর তোমাদের বাড়ির কাজ এখানে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো কোন প্রক্রিয়ায় সাইটোপ্লাজমে, আর টোটাল এটিপি এখানে 36টা, সবাত শোষণ প্রক্রিয়ায় 36টা ATP থাকে,
তাহলে শোষণিক বস্তু কি, সবাত ও অবাত শোষণ বলতে কি বুঝো, উদ্দীপকে সাইটোপ্লাজমে সংগঠিত প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে দেখাও, উদ্দীপকে উৎপন্ন মোট শক্তির পরিমাণটা বিশ্লেষণ করো। এই হলো শিক্ষার্থীরা তোমাদের বাড়ির কাজ এবং মূল আলোচনা। তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে বাড়ির কাজটা করবে এবং কলেজে জমা দিবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।